মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রির জন্য বিডিং বা নিলাম আজ বিকেল 5টায় শুরু হবে। 7 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত এই নিলাম চলবে। বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 125 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। সংগৃহীত টাকায় নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে। আইডিএলসি ফিনান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। 500 কোটি টাকার আনসিকিউরড নন কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে কোম্পানিটি। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেস ভ্যালুতে এই বন্ড ইস্যু করা হবে। বন্ডের মেয়াদ হবে 4 বছর। বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে আইডিএলসি ফিনান্স লিমিটেড। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আজ দুপুর 2:30 কোম্পানিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। কমিটির সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। সভায় কোম্পানির 31 মার্চ ও 30 জুন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে।